আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজ আলোচনা করব। যে বিষয়টি মোমেন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যা না হলে ইমানদার তার ইমানকে রক্ষা করতে পারে না সেটা হচ্ছে তওবা তওবা তালা তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন শুধু তহবা করতে বলেন নাই বলেছেন নিষ্ঠার সাথে তবা করছে তিনি বলেছেন ইয়া আমানু তোমরা হে তোমরা তওবা করো তোমরা তওবা করো তু বইল আল্লাহ আল্লাহর কাছে ফিরে আসো অর্থ আম করবো তওবা করো নিষ্ঠা সহকারে নিষ্ঠা সহকারে তবা করতে বলেছেন আরেকটি জিনিস কেন তবা করতে হবে আমাদেরকে হাদিসের রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কেরামান কাতি কেরামান কাতিবিন অর্থ কি সম্মানিত লেখকবৃন্দ যারা রয়েছেন তারা আমাদের আমাদের দ্বারা অনুষ্ঠেয় বা সংগঠিত হয় এমন অনেক গুণা আমাদের সংগঠিত যে সমস্ত গুণা হয় সেগুলি লেখার ক্ষেত্রে তারা ছাড় দেন কিছু সময়ের জন্য আমাদের ঢিল দেন যে এই লোকটি হয়তো গুণা হয়েছে হয়তো সে তওবা করবে তারপর সেটা তার জন্য স্বাব হিসাবে স্বাব হিসাবে লেখেন সেই জন্য আমাদের তওবা করা খুব জরুরি যে ইমানদার সবসময় চাইবে তার দ্বারা গুণা হবেই রসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল ইন ইন আত্মাউবুন প্রত্যেকটি বনি আদম ভুল করে আর সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে ওই লোকরা যারা তওবা করে অর্থাৎ তওবা অবশ্যই আমাদের দরকার এই জন্য যে আমাদের দ্বারা গুণা হবেই আমাদের দ্বারা গুণা হবেই এবং সে গুণা থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদের তওবা ছাড়া কোনো বিকল্প নেই এই তওবা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের আমরা তবাকে আমাদের অনেক গুণা হয়ে যায় আমরা এটাই তুচ্ছ জ্ঞান করি আরবিতে বলা হয় যা কাসুরাল এমসাস কাল্লাল এসাস যখন কোনো কিছু বেশি ধরতে ধরতে একসময় এটা আর স্পর্শ স্পর্শ এটার স্পর্শ সেন্সিটিভিটি আর থাকে না অর্থাৎ এটাকে স্পর্শ করলে যে আপনার মনে হতে কিছু স্পর্শ করতে অবস্থা থাকে না তো একটা মানুষ যখন গুণা করে তো মনে করছে একদিন তাকাইছেন দুই দিন তাকাইছেন তো দ্বিতীয় তৃতীয় দিন মনে হয় কিছুই না ঠিক এরকম অবস্থায় পরিণত হয় সেই জন্য আমাদের তবা সম্পর্কে কেন করতে হবে সেই জিনিসটি আমাদের জানা দরকার কারণ বর্তমানে অবস্থা এমন হয়ে যাচ্ছে অনেক সময় আমরা খারাপ ধরেন কেউ কোনো মেয়ের দিকে তাকালো সেটা গুনার গুনার কাজ কিন্তু একদিন দুদিন দিন তিন দিন তৃতীয় দিন এটা সহনীয় পর্যায়ে চলে যায় অনেকেই দেখেন সহশিক্ষার গুণে বলবো না দোষে বলব দুষ্ট যে সমস্ত শিক্ষা আছে সেখানে পড়ছি আমরা পড়াচ্ছি এটা আমাদের কাছে এখন গা সওয়া হয়ে গেছে মনে হয় যেন এটা একটা খুব কিছুই না এরকম হয়ে যাচ্ছে অথচ এটার জন্য তো আমাদের তাবাহা করা উচিত ছিল টিভি সিরিয়াল যে সমস্ত জিনিস দেখা হচ্ছে অনেকেই দেখেন এবং সেগুলি দেখতে দেখতে একসময় মনে হয় যে এটা কিছুই না অথচ এটাও কিন্তু গুনার কাজ হচ্ছে এই জন্য আমাদের তবা করা উচিত নিয়মিতভাবে সুতরাং আমাদের তবা করার অনেকগুলো অপশন অনেকগুলি কারণ আছে যে কারণগুলির কারণ যে কারণে কারণ আমাদেরকে অবশ্যই তওয়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত যে আমরা এগুলির প্রতি গুরুত্ব না দিই আস্তে আস্তে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে ছোটো ছোটো গুণার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে বড়ো বড়ো গুণারগুলো গুণাগুলো আমাদের কাছে হালকা মনে হচ্ছে এটা একটি কারণ আনাসন বলেছেন যে তোমরা এমন এমন কিছু কাজ করো এখন যেগুলি তোমাদের কাছে মনে হচ্ছে চুলের মতো সূক্ষ্ম অর্থাৎ হালকা মনে হচ্ছে তোমাদের কাছে অথচ রসুল্লাহ আসলামের যোগে আমরা এগুলিকে মনে করতাম মিনাল মৌলিকাত মিনাল মৌবেকাত ধ্বংসকারী ধ্বংসকারী মনে করতাম অথচ তোমাদের কাছে এগুলি অনেক সু হালকা সূক্ষ্ম কিছু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আরেকটি জিনিস রসুল্লাহ সাল্লাহ আসলাম একটা হাদিসে বলেছেন যে তোমরা এম আবদুল্লাহ ওয়াসুদ্দিন বলেছেন যে তোমরা গুনার কাজ এমনভাবে করো ইমানদার গুনার কাজ গুনার কাজকে গুনার জিনিসকে এমন মনে করে যেন কোনো পাহাড়ের নিচে বসে আছে এমনি কোনো উপর থেকে কিছু পড়ে তাকে ধ্বংস করে ফেলবে আর যে ব্যক্তি গুণা করতে অভ্যস্ত হয়ে যায় তার কাছে এটা মনে হয় যেন একটা মাসি বসছে হাত দিয়ে তাড়িয়ে দিল হাত দিয়ে তাড়িয়ে দিল মানে তার কাছে গুণাটা অত্যন্ত তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়ায় এই যে আমাদের কাছে গুণাগুলি এখন বর্তমানে এত তুচ্ছ হয়ে গেছে এখন আমরা গুণা করে গুনার জন্য আবার কেন করলাম এটা জায়জ হওয়ার বুদ্ধি খুঁজি যে এটা যেহেতু এটা এখন স্বাভাবিক হয়ে এটা এখন আর গুনার পর্যায়ে বলা ঠিক হবে না এখন যে কোনো মূল্য এটাকে হালাল করতে হবে এখন কারো কাছে মুফতির কাছে বাঁকা হয়ে বলি অথবা নিজেই নিজেই এটার জন্য ভালো বুদ্ধি ভালো বুদ্ধি খুঁজতে আরম্ভ করি যে কিভাবে এটাকে হালাল করা যায় শুয়ে শুয়ে ধরেন আপনার ফজর নামাজ কাজা হয়ে গেল আপনি এখন মনে হচ্ছে আল্লাহ তো বলছে ঘুমে 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 কোনো সমস্যা নেই হাদিসে আছে সুতরাং এখন আমার কোনো সমস্যা নেই ঘুমের তো সমস্যা নেই আবার আমি উঠতে পারলে কি না উঠতাম নাকি হ্যাঁ আবার বলে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি দেখবেন আমি শরীর এখন ব্যথা করছে এরকম অবস্থায় বলতো সাহাবাকেরাম নিশ্চয়ই ঘুমিয়ে থাকতেন এই জাতীয় কথা করতে বলে আপনার মাথা ভিতরে আসবে কারণ এগুলি হচ্ছে আপনাকে এই অবস্থায় রাখার জন্য গুণের মধ্যে রাখার জন্য শৈতান্ন বসবাস এবং এইটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে আলেমদের মধ্যেও দেখা যাচ্ছে আমি ওই দিন এক আলোচনার মধ্যে একজন বলছেন আলেম বলছেন যে আলেম নামা ইমামতি করেন আলেম ইমামতি করেন অথচ তিনি যখন বাড়িতে যান ছুটিতে তিনি আর নামাজ জামাতে যান না কেন তিনি তো চাকরি করেছেন সেটা এখন তো আর জামাত দরকার না এখন তিনি ঘরে থাকবেন তো একজন আলেম যখন এরকম করেন সাধারণ মানুষ কী করবে অর্থাৎ গুণা এখন আমাদের কাছে এটা গা শোয়া হয়ে গেছে গা শোয়া হয়ে গেছে আমাদের কাছে এগুলি কোনো গুনায় মনে হচ্ছে না গুনায় মনে হচ্ছে না যে আমরা এই জিনিসগুলো আমরা এই জন্য চিন্তা করছি যে গুণা যতক্ষণ যদি গা শোয়া হয়ে যায় তখন কথা মানুষের মনে আসে না কেন তবা করবো এগুলো তো সাধারণ জিনিস এ তবা করবো এটা হচ্ছে সব মানুষ করছে আমি কেন তবা করতে যাবো কি বোকা পাইছি নাকি এই জন্য করতে যাবো এটা এই এই যে একটা এই জিনিসটা এটা কিন্তু আমাদের জন্য ধ্বংসকর যেভাবে আনাসাদ বলেছেন আবদুল্লাহবীর মাসুল্লাহ মাসুজাদাল আহ বলেছেন তিনি তারা বলেছেন যে এগুলিকে আমরা ইমানদার মনে করবে যে যে এটা হচ্ছে তার যেন একটা পাহাড় একটা পাহাড় তার গায়ের উপর পড়ছে আর যারা গুণা করতে 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 অভ্যস্ত তারা মনে করে যেটা মাসি বসছে হাত দিয়ে তাড়িয়ে দিলেই হবে আমাদের এই অবস্থা থেকে মুক্তি পায় আমাদেরকে অবশ্যই জানতে হবে যে গুনার কাজ কোনটি গুণা বা কেন কি কী জন্য তবা করতে হবে তবার অর্থ কী কীভাবে ফিরে আসতে হবে এই জিনিসগুলি আমাদের জানা অবশ্যই জরুরি প্রথমে আমরা ফিরে আসি তবার থেকে আমি গুরুত্ব বললাম কেন আপনি তবা করবেন কেন আপনি তবা করবেন এর আগে এখন আমাদের বুঝি আগে যে তবা কী জিনিস তা বা ইয়ে তান তব অর্থ হলো ফিরে আসা ফিরে আসা আপনি চলে গেছেন আল্লাহর কাছ থেকে দূরে আপনি তার কাছ ফিরে আসবেন আল্লা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছেন আল্লাহ নাফরমানি করে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছেন তার কাছ থেকে ফিরে আসবেন অবিধানিক অবিধানিক অর্থে বলা হয় আবার অর্থ ফিরে আসার অর্থে প্রত্যাবর্তন করা আর এটা হচ্ছে অবিধানিক অর্থ আর শরীয়তের পরিভাষা এটা অর্থ হচ্ছে যে গুণা পরিত্যাগ করা যা হয়েছে তার জন্য লজ্জিত হওয়া পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া আর যতটুকু সম্ভব ভালো কাজ করে সেটাকে কাবার দেওয়া ক্ষতিপূরণ করা এ চারটি কাজ অবশ্যই থাকতে হবে চারটি কাজ অবশ্যই সংজ্ঞার ভিতরে চারটি কাজ একটি হচ্ছে যে গুণা পরিত্যাগ করা আরেকটি হচ্ছে লজ্জিত হওয়া তারপর হচ্ছে পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া তারপর হচ্ছে ভালো কাজ করে ভালো কাজ করে আপনি সেটাকে কাবার দেওয়া সেটার ক্ষতিপূরণ করা এই চারটি কাজ হল ছচিরা পারিবারিক সঙ্গে আপনি এটাকে তওবা বলতে পারেন পারিবারিক সঙ্গে এটাকে তবা বলতে পারেন একটি মহান শব্দ গভীর বিরাট শব্দ যা অনেকেই মনে করেন যে এটা তো কথাই বলি তবা তওবা তবা তবা কথা কথা বললে বুঝতে তবাক হয়ে গেল না তবা বললে হয় না তবার জন্য অনেক কিছু নিয়ম নীতি আছে এগুলো মেনে নিতে নিয়ে চলতে হয় আপনারা সবাই জানেন রাবে আল আদবিয়া যাকে আপনাদের আমাদের দেশে সবচেয়ে বেশি বিখ্যাত যাকে বলা হয় রাবে বস্রী রাবে আদবিয়া আসলে তার ওনার নাম তো বসরা বলেই ওনার বসরা ছিলেন বলেই বসরি বলা হয় ওনাকে রাবেয়া মা বাবার চতুর্থ সন্তান হিসাবে তিনি রাবেয়া তো সেই রাবেয়া বলতেন যে আস্তাক ফরুল্লাহ মিন আস্তাকরিল্লাহ অর্থাৎ কত আস্তাক ভোর থেকে আমি এখন আস্থা আল্লাহর কাছে ক্ষমা কারণ অনেক আস্তাক ভরুল্লা আমার মন থেকে হয় না মুখে বলছি আস্তাক ভোরুল্লাহ অন্যায় করতেছি আর মুখে বলছি আস্তাক ভোরুল্লা এইগুলি তবার সাথে সংশ্লিষ্ট হয় না তবার জন্য আপনি মনে আবার এখানে বলতে পারেন যে তবার আস্তাক তো পার্থক্য আছে হ্যাঁ একটু পার্থক্য আছে যেমন আল্লাহ তালা বলছেন ইস্তাক ভরুল্লাহ তুমা তুবু ইলেই ইস্তাক ভরিল্লা তুমা তুবু ইলেই ভার করো তারপর তার কাছে তবা করো অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো তারপর তার কাছে ফিরে আসো অর্থাৎ স্তেকভার হচ্ছে আগে এস্তেকভার হচ্ছে আগে এস্তেকভার মুখে বলবেন আর তবা হচ্ছে সারা অন্তর নিয়ে সব কিছু নিয়ে তার কাছে ফিরে আসা সেটা হচ্ছে পরবর্তী কাজ এসতেকভারের মাধ্যমে আপনি তবার কাজ তবার দিকে চলে আসবেন তবা ক্ষমা প্রার্থনার পর অতিরিক্ত বিষয় হচ্ছে তবা ক্ষমা প্রার্থনা প্রথমে হবে তারপর তবা হবে সুতরাং মুখে তবা যেমন থাকবে কর্মকাণ্ডে আপনার কার্যকলাপে আপনার আচার আচরণে সব কিছুতে যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে তবা শুধু মুখের কথায় আপনার তবা কখনো হয়ে যাবে না আমি তবা করলাম তবা করলাম এটা ফিরে আসলাম ফিরে আসলাম বললেই হলো না সেটা ফিরে আসা হয় না তওবা করতে হবে তবার হুকুম কী বিধান কী করা ওয়াজিব তবা করা ওয়াজিব বা ফরজ তবা প্রত্যেকটি ইমানদার তবা করতে হবে আল্লাহ বলছেন ও তু বুইল্লাহ হেজামিয়ানুহ মিনুন লা আল্লাহ কুম তুফলে হন নুরের একত্রিশ নম্বর আয়ত বলছেন হে ইমানদারগণ তোমরা তওবা করো তুবু তুবুইরাল্লাহ হেজামিয়ান তোমরা সবাই আল্লাহর কাছে তহবা করো আল্লাহর কাছে ফিরে আসো হে ইমানদারগণ তোমরা সবাই আইয়ুহাল মিনুন হে ইমানদারগণ লা আল্লাহ কুম তুফলে হন যাতে তোমরা সফলকাম হতে পারো সফলকাম হওয়া কে না চায় সবাই আমরা সফল হতে চাই সফল হতে হলে সমস্ত ইমানদাদেরকে তিনি বলেছেন তওবা করতে আরও আল্লাহ তালা বলছেন ও আনিস্তকুম তুমা তু বাই তু বু ই যেন তোমরা এই জন্য আল্লাহ তালা নবী পাঠিয়েছেন এই জন্য যে কী জন্য আনিস্তাকুম রাসুলদেরকে পাঠিয়েছেন যাতে তোমরা তোমরাগার করো এবং তোমরা তারপর তার দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো এই জন্য তিনি যোগ যোগ রাসুল নবীদের এবং কিতাব পাঠিয়েছেন আল্লাহ তালা এটা সুরাহুদে তিন নম্বর আয়তে উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্য আয়তে বলছেন ইয়াই হলে আমন তু বু ইমান তোমরা আল্লাহর কাছে তবা করো আরও ভাষায় এতক্ষণ কেন আলোচনা করলাম এই কথাগুলো আরও একটা আলোচনা আসতেছে আমি আরেকটা শব্দ আসতেছে সেটাও বলব প্রথমে এখানে অনেকগুলি নির্দেশনা আসছে আর এই ভাষার নিয়ম হলো যখন কোনো নির্দেশ আসে আমর হয় সে আমরটি ওয়াজিব বোঝায় মানে ফরজ বোঝায় অবশ্যই কর্তব্য বোঝায় যতক্ষণ না এর বিপরীতে কিছু পাওয়া না যায় এই বিপরীতে ধরেন আপনি মনে করলেন যে অন্য কোনো তাহলেও বলা হয় সেটা মোস্তাহাব এরম কিছু যদি পাওয়া না যায় এটা ওয়াজিব বোঝায় তো তওবা করাটা প্রত্যেকটি ইমানদারের উপরও ওয়াজিব না করলে সে গুণাগার হবে এবং এই তওবা না করাটাও একটা গুণা এই জন্য আল্লাহ তারা বলছেন ওমাল্লামেমুন যে ব্যক্তি তওবা করবে না সে হচ্ছে জলেমদের অন্তর্ভুক্ত ও তারাই জলেম তওবা না করলে তারা জলেম আর জলেম বিভিন্ন রকমের হয় জলম জলেমের অর্থ শির্ক আছে জলেমের অর্থ জলুম আছে জলমের অর্থ ফিস্ক আছে কুফুরি আছে নিফাক আছে সবই অর্থাৎ জলেম অর্থ হলো। জুলুমর্ত অর্থ হচ্ছে যে ব্যক্তি নির্দিষ্ট যে যে বস্তুটা যে জায়গায় রাখার কথা সে জায়গায় না রেখে অন্য জায়গায় রেখেছে সেটাই হচ্ছে জল সেই হচ্ছে জলেম এই জয়ালেম তওবা না করার অর্থ হচ্ছে সে এই দিকে আল্লাহ নির্দেশনা তাকে পালন করে তওবা করার কথা ছিল না করার কারণে সে হয়ে গেছে জলেম আমরা যদি তবা না করি আল্লাহর কাছে তো আমরা জালেম হয়ে যাব এই জন্য রসুল্লা সাল্লা সাল্লাম তিনি তহবা করতেন তিনি বলেছেন ওল্লাহে ইন্নি আস্তাফুল্লা আতু ফিল ফিলিয়া আকসার মিন মিনসবে এই বুখারী শরীফে হাদিস বোখারি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও তহবা করতেন এবং বলছেন আল্লাহ শফথ হে মান্দা তোমরা তওবা করো হে মান্দা তোমরা আস্তে করো আল্লাহ শফথ আমি নিজে ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর কাছে তওবা করি দিনের মধ্যে আকসার সাবঈন মাররা দিন 70 বারের অধিক 70 বারের অধিক ওয়া সাল্লাম তহবা করতেন এই নির্দেশনাটাকে তিনি পরিপূর্ণ পালন করতেন এই নির্দেশনা তিনি পরিপূর্ণভাবে পালন করতেন আমরা আলোচনা ইনশাল্লাহ আসবো কেন রসুল্লাহ আসলাম তৌবা করতেন এটা ইনশাল্লাহ আমরা আর সামনে আলোচনা করব আমার এখানে বলা উদ্দেশ্য যে রসুল নির্দেশনা আসছে যেভাবে তহবা করতে তাছাড়া তিনি আরও বলেছেন কোনো অন্য হাদিসে মুসলিম হাদিসে আসছে যে ইয়া হে ইমান দার্গন তোমরা আল্লাহর কাছে তহবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তওবাক করি দিনে একশতবার এখানে আসছে একশোবার এমনকি সাহাবাহিক বলছেন যে কখনও কখনও আমরা রসুল্লাহ সাল্লাহ আসলামের একই বৈঠকে সত্তর বারের অর্ধিক তাকে ইস্তফার করতে শুনেছি দেখেছি তো দেখা গেল রসুল্লাহ সাল্লাম আকসারাতালে বেশি তিনি সবচেয়ে বেশি যে জিনিসটাকে বেশি সুযোগ পেলেই বেশি করতে সেটা হচ্ছে ইস্তফার এবং ইস্তফারের মাধ্যমে যে কী হয় রাফে দ্বারা জাত হয় মানে লাল আমল যে ব্যক্তি স্তেকভার সময় করবে আল্লাহ তালা তাকে প্রত্যেকটি বিপদ থেকে উদ্ধারের একটি পথ বের করে যে যেগুলো বিপদ থেকে উদ্ধার একটি পথ বের করে দিবেন এবং রাফে দ্বারা যা তার মান মর্যাদা বৃদ্ধির ব্যাপারটি তো আসেই সেটা তো কোনো সেটাতে কোনো কমতি হবে না আপনার অন্য হাদিসটি আমরা জানেন ওই হাদিসটির ব্যাপারটা রাস্লা আসসালাম যেটা বলেছেন যে আল্লাহ তালা তওবাতে এত খুশি হন বান্দার যে এমনিভাবে কোনো ব্যক্তি তার উঠ হারিল হারালে মরুভূমিতে পালাতি মেলা মরুভূমিতে ওঠ হারালে কী হয় মরুভূমিতে যারা কোনো দিন ছিলেন বা কোনো দিন গেছেন তারা দেখেছেন ওখানে ওঠ হারান বাহন হারানোর অর্থ হচ্ছে নির্ঘাত মৃত্যু কারণ সেখানে আপনি দিকে যেতে পারবেন না আপনার যদি গাড়ি নষ্ট হয় বা একটু উঠে চলতো এখন গাড়ি নষ্ট হলে বৃষ্টিমন্ত্রী মৃত্যু অবধারিত কোনো যাওয়ার উপায় নেই সেখানে আপনি গরমেও মরবেন পানি পিবার যাবেন এই ব্যক্তি বলা হচ্ছে যে ব্যক্তি এরকম অবস্থায় ছিল যে সে তার বাহনের মধ্যে কী ছিল খাবার ছিল পানীয় ছিল সবই ছিল সে এক গাছের নিচে ঘুমালো ওখানে ঘুম থেকে উঠে দেখে তার বাহন চলে গেছে কিছুই নেই খাবারও নেয় পানিও নেয় বাহনও নেই এখন সে খুঁজছে যে খুঁজতে খুঁজতে আবার মনে হলো যে আগের জায়গায় ফিরে আসি আগের জায়গায় ফিরে এসে সে ওখানে আবার ঘুমিয়ে পড়লো যে দেখি ঘুমে থাকি যদি পাইয়ে যাই বা কিছু নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লো এরপর দেখলো ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখে যে বাহনও আসে খাবারও আছে পানীয় আছে অর্থাৎ আবার ফিরে আসছে লোকটি খুশি হয়ে লাফিয়ে উঠে বলল যে খুশি বলল এমন খুশি হলো যে মুখ দিয়া কি বের হচ্ছে তার হুঁশ নাই বলে ফেললো আল্লাহ আমি তোমার আমি তুমি আমার বান্দা আমি তোমার রব এটা তো বলা যায় না কিন্তু সে খুশির ছোটে ভুল ভুল করে ফেললো কিন্তু আল্লাহ তালা তার এই ভুলটি মার্জনের চোখে দেখছেন তার ইচ্ছা করে বলে নেই মার্জনের চোখে দেখছেন কিন্তু এটা বলা উদ্দেশ্য যে আল্লাহ তালা এত খুশি হন বন্দার তওবাতে যে আমার বন্দা আমার কাছে ফিরে এসেছে আমার বন্দা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল সে এখন ফিরে এসেছে তো আমাদের প্রত্যেকের এই জিনিসটা বোঝাও যে এই যে জিনিসগুলো কেন ফিরে আল্লাহ তালা থেকে দূরে সরে যাওয়ার অর্থ হচ্ছে জাহান্নামের নামের পথে পা বাড়ানো অন্যায়ের দিকে চলে যাওয়া এবং জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া সুতরাং ফিরে আসলে আল্লাহ খুশি অর্থ হচ্ছে এই কাজটি করা আমাদের উপর ওয়াজিব এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন যে আল্লাহ তালাম কি করেন দুনিয়া ইয়ুপসেতু আল্লাহ তালা ইয়বসুতু ইয়েদাহুবসিহারুহার মুসি হাত আল্লাহ রাতের বেলা তার হাত কি রাতের বেলা তার হাতটি প্রশস্ত করেন আল্লাহর হাত আছে আমরা এটা বিশ্বাস করি এবং আল্লাহ তালা যেরকম তাঁর হাত সেরকম আমরা দেখিও নি তাকে যেমন দেখিনি তার হাতটিও দেখিনি আমরা বিশ্বাস করব যেমনি তাকে বিশ্বাস করি না দেখে গায়েব তেমনি ও গাইবি বিশ্বাস করে তার হাত আছে তেমনি আল্লাহ আল্লাহতলা তার হাতকে প্রশস্ত করেন রাতের বেলায় হাত প্রশস্ত করে কেন প্রশস্ত করেন যে দিনের বেলায় যত ঘুম যত অন্যায় হয়েছে মানুষের অন্যায়কারীরা রাতের বেলায় এসে আমার কাছে তওবা করবে আমি তাদের ক্ষমা করে দেব। আমি তাদের ক্ষমা করে দেব তা অনুরূপভাবে তিনি দিনের বেলা হাত প্রশস্ত করেন কী জন্য রাতের বেলা যে অন্যায় করেছে তারা তবা করবে আমি তাদের ক্ষমা করে দেবো এইভাবে আল্লাহ তালা সময় করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এই কাজ চলবে হাত তাম সুবি বিহা পশ্চিম পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত পশ্চিমে সূর্য উঠে এখন পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিমে যে সূর্য উঠবে তখন এই আল্লাহ তালার এই গুণা ক্ষমা তওবার এই দরজা তখন পর্যন্ত চলবে এরপরে সেটা বন্ধ হয়ে যাবে আর এরপরে সেটা বন্ধ হয়ে যাবে সুতরাং আল্লাহ তালার এই তওবার এই সুযোগ আমাদেরকে অবশ্যই নেওয়া উচিত হাদিসে আসে রসুল্লাহ আসসালাম আরও বলেছেন মান তা বা কাবুলান তাতলুহায় সুবিমাকরি বিহা তা বা আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে পশ্চিমা দিগন্তে সূর্য ওঠার আগে আল্লাহ তালা তার তবা কবুল করবেন অন্য আদিচ আস রসল্লা সাল্লাহ আসলাম বলেছেন ইনল্লা ইয়কবালু তৌবা তালা আব্দি মা আলামী উগার্কের মা আলামী উগারগের ওই পর্যন্ত আল্লাহ তালা বন্দার তওবা কবুল করবেন যে পর্যন্ত বন্দা মৃত্যুর শেষ শ্বাস তার নেয় এসে যাবে সে তার আগ পর্যন্ত তিনি তার তবা কবুল বন্দার তবা কবুল করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বন্দার তবা কবুলের জন্য আল্লাহ তালা নিজে আগ্রহান্বিত তিনি চায় যে বন্দার তবা করুন তার তবা তিনি ওই পর্যন্ত কবুল করবেন যে পর্যন্ত বান্দার শেষ নিঃশ্বাস সালু না হবে অর্থাৎ বড় শ্বাস মৃত্যুর আগে যে বড়ো শ্বাস বের হয় সেটা পর্যন্ত এই জন্য আল্লাহ তালা একজনের তবা কবুল করেননি আপনারা তার সম্পর্কে জানেন বলেছিলেন যে বিমা আমার দুই বানু ইসরাহল বনু ইসরাহল যেটাতে ইমান এনেছে আমি সেটাতে ইমান এনেছিলাম আমি এনে এনেছি একথা বলেছিল কিন্তু আল্লাহ তালা তার তবা কবল করেননি কখন ডুবন্ত অবস্থায় এ কথা সে বলেছিল এবং তার তবা কবুল করেননি আল্লাহ তালা এবং আল্লাহ তালা বলেছেন আল আনা মুফসিদিন এখন তোবা করছো আগে তো অপরাধী ছিল এবং তুমি মুফসিদ ছিলে তুমি সাধারণ মানুষ ছিল শুধু সাধারণ অপরাধী ছিল না বড় ধরনের অপরাধী তুমি ছিলে এই জন্য তোমার তবাটা একই মুহূর্তে কবুল করা হলো না এবং তার সম্পর্কে আপনারা জানেন সে হচ্ছে কে ফেরাউন ফেরাউন তার সময় আমরা জানি সে হচ্ছে ফেরাউন ফেরাউনের এই তবা আল্লাহ তালা কবুল করেননি সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ওয়াজিব তবা করা ওয়াজিব এ বিষয়টি আমরা আলোচনা করছিলাম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমরা প্রমাণ করছিলাম যে তবা করাটা প্রত্যেকটি ইমানদারের উপর কর্ত অবশ্যই কর্তব্য এবং তা না করলে সে গুণাগার হবে এবং জালেম হবে আল্লাহ তালা এটাই ঘোষণা করেছেন আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে তবার কিছু শর্ত আছে বললেই হবে না তবা কিছু শর্ত আসে তবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ তালা নির্ধারণ করেছে বিভিন্ন কিতাব থেকে আমরা সেটা কোরআন আলমগণ বের করেছেন আমরা সেটা আপনার সামনে আপনাদের কাছে আলোচনা করব কারণ তবা শব্দটির মধ্যেই আমরা প্রথমেই কিছু যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন উল্লেখ করেছি যে তবার পরিভাষিক সংজ্ঞাতেই কিছু জিনিস আছে যাতে বোঝা যায় কিছু শর্ত আছে তবা হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে যে অন্যায় কাজটিতে সে যে অন্যায় কাজটি সে করছে তা থেকে বিরত হতে হবে যেমন একটা মানুষ তওবা করছে ফজর নামাজ পড়েনি তওবা করছে এখন বলে যে তবা করলাম আল্লাহ আমি তবা করলাম না আগে ফজর নামাজ পড়তে হবে তাকে তেমনিভাবে সুদ খাচ্ছে আর বলছে আমি তবা করলাম না সুদ খাওয়াটা পরিত্যাগ করতে হবে তাহলে তারপর তবা শুরু হবে সুতরাং তবা করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে যে অন্যায় কাজটি সে করছে এই অন্যায় কাজটি অবশ্যই পরিত্যাগ করতে হবে দুই নম্বর হচ্ছে আগে যা করেছে তার জন্য অনুতপ্ত হতে হবে আগে যা করেছে তার জন্য অনুতপ্ত হতে হবে আগে কি করেছে গুণা করেছে ত অপরাধ করেছে সেই অনুতপ্ত হতে হবে এবং এটার বলে নাদম বলে আরবিতে অর্থাৎ লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি এই এই কাজটি কেন করলাম আমি কাজটি আমার জন্য করা উচিত হয়নি তিন নম্বর হচ্ছে শর্ত হচ্ছে যে দ্বিতীয়বার এই কাজটি এই কাজটি আরেকবার করবে না বলে দৃঢ় সংকল্প হওয়া পুনরায় এই কাজটি করবে না বলে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া তিনটি শর্ত অবশ্যই অবশ্যই তিনটি শর্ত খেয়াল রাখতে হবে চার নম্বর শর্ত হচ্ছে চার নম্বর শর্ত হচ্ছে যদি মানুষের হক হয় অধিকার হয় মানুষের জিনিস হয় মানুষের জিনিস হয় যেমন কারো সম্পদ নিয়েছেন সেটাকে অবশ্যই ফেরত দিতে হবে সেটাকে অবশ্যই ফেরত দিতে হবে নাহলে তাও বা তাও গ্রহণযোগ্য হবে না ফেরত দিতে হবে বা সেটা কোনো ব্যবস্থাপনা করতে হবে যেভাবে হোক মানুষের সম্পদ থেকে ইস্তেহলাল মানে সেটাকে মুক্ত হতে হবে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে অথবা বিমুক্ত হতে হবে না নাহলে সেটা তবা হিসেবে কবুল হবে না শর্ত তবা শর্ত চারটি আমরা এটা উল্লেখ করলাম বিশাল আরেকটি হচ্ছে এটি হচ্ছে মৌলিক মূল শর্ত এর বাইরে কিছু শর্ত আছে যেগুলি আমাদের জানা দরকার তবা তালা কিন্তু আমাদের কাছে শুধু তওবাচ্ছে একটু গুরুত্ব আর একটু বেশি চাচ্ছেন বলছেন কি আই হল যিনি আমল্লাহে তবা তার নাসুহা তওবা নাসুহা কী জিনিস আমার দেশে নাসুর গল্প আছে ঠিক না নাসু এই করেছে নাসু এই করেছে কথাটা সত্য নয় নাসুর কোনো গল্পের নাসুর তওবা নয় এটা হলো খাল ত নাসুর অর্থ হচ্ছে নাসিহা যেমন আসতে খালের নিষ্ঠা সহকারে কাজ করা যেমন 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 আস হাদিসে আর্সের রসল্লা সাল্লাম বলেছেন আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতার নাম কল্যাণ কামিতার নাম এমন তওবা করতে হবে আপনাকে যে তবাটা আপনাকে কল্যাণের দিকে নিয়ে যায় অর্থাৎ অন্যায়ের দিকে যাবে না সেটা হচ্ছে তবাতুল নাসু। এই জন্য অমর আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে তবাতুল নাসুকই তিনি বলেছেন তবাতুল নাসুক হচ্ছে এমন তবা যে তবার পরে আর অন্যায়ের দিকে মানুষ যায় না অন্যায়ের দিকে আর দ্বিতীয়বার ফিরেও তাকায় না সেইটা হচ্ছে তবাতুন নাসু এখন আপনি কিভাবে বলবেন যে আপনি নাসু হচ্ছে এটা তো বুঝার বিষয় এটা বলার বিষয় নয় অর্থাৎ আপনার ভবিষ্যৎ কর্ম আপনাকে ঠিক করে দিবে আপনার তবাটা কি নাসু হয়েছে না নাসু হয়নি এটা আপনাকে নির্ধারণ করে দিবে কখন ভবিষ্যৎ আপনার কর্মকাণ্ড ভবিষ্যৎ আপনার ক্রিয়াকর্ম এগুলো কি হচ্ছে সেটাই নির্ধারণ করবে মৃত্যুর আয় কেউ বলতে পারে না যে তার তবাটা তাতের নাসু হয়েছে কারণ শেষ মুহূর্ত সে যে কোনো সময় বদলে যেতে পারে হাদিস আসে রসল্লা সাল্লা বলেছেন কলুবুল আবাদ বাইনা ওসবাইনেমিন আসাব রহমান আল্লাহ বন্দা আল্লাতালার তালার দুই আঙ্গুলের মাঝখানে হচ্ছে বন্দাদের বান্দার সমস্ত অন্তর ইকাল্লে ভুকাইফে এসা যেভাবে ইচ্ছে তিনি সেভাবে এটাকে উলট পালট করেন অর্থাৎ যে কোনো সময় সেটাকে পরিবর্তন করে দিতে পারেন এই জন্য রাসোলা সাল্লাস্লাম সবসময় দোয়া করতেন ইয়া মুকাল্লিব কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা হে অন্তর পরিবর্তনকারী আমাকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন আবার দোয়া করতেন সর্রেফ কালবি ইলা তহাতিকা আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন এই যে দোয়াটা তিনি করতেন সব সময় এই দোয়াটা এই জন্য করতেন যে যে কোনো সময় ফিরে যেতে পারে সুতরাং তওবাতুর নসু যে জিনিসটা এটা হচ্ছে খালেস নিষ্ঠা সহকারে তবা এই তবা আপনি কীভাবে বুঝবেন যদি এই তওবার পরে আপনি আর এই কাজ অন্যায় আর দ্বিতীয়বার জ্বরনি তখন বুঝতে যাবে আপনি এটা তবত নাসুহ এবং বন্দাদের কাছে আল্লাহ তালা এটাই চান যে একজন বন্দা যে তওবতুর নাসুহ করবে তবতাতুর নাসুহ করার জন্য কিন্তু কিছু শর্ত আছে যেটা এগুলো শর্তে আগে যে শর্তগুলি আছে সেগুলির আরও একটু বাড়তি আর একটু বেশি শর্ত লাগবে এক নম্বর হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য পাপ এই পাপটি ত্যাগ করা অন্য কোনো কারণ নয় দুনিয়াতে মানুষ কত কারণে পাপ ত্যাগ পাক পাপ কাজ ত্যাগ করে বলতে পারবেন বহু কারণ আছে আমি কয়েকটা উল্লেখ করছি আপনি নিজে বুঝতে পারবেন এক নম্বর হচ্ছে কখনো কখনো মানুষ মনে করে যে আমি এই কাজটি এই জন্য ত্যাগ করলাম যে এই কাজটি করতে ভালো লাগে না অন্যায় করতে করতে এখন আর তার এই অন্যায় করতে আর ভালো লাগে না এখন সে ত্যাগ করছে এইটা তওবার ভিতরে পড়বে না কারণ এটা ভালো না লাগা এটা তার এখন ইয়া তো শরীরে কুলেচ্ছে না হয়তো অন্যায় করতে এই জন্য সে এখন মদ খেতে পারছে না বলেই এখন সে বলছে আমি অন্যায়টা আর করলাম না আবার দেখেন যে কেউ কেউ মনে করছে যে আমার যদি এইভাবে চলতে থাকি সে মানহানি হবে অপমানজনক হবে কেউ দেখে ফেললে কি বলবে সুতরাং এই অন্যায়টা আর করলাম না এই গুণটা আর করবো না এইটাও কিন্তু তো পর্যায়ে পড়ে না আরও কেউ কেউ মনে করে কেউ কেউ ত্যাগ করে কী জানে কাইম রহমতুল্লাহ আলাই অনেকগুলি কারণ উল্লেখ করেছেন আমি কয়েকটা উল্লেখ করছি মাত্র কেউ কেউ কী করে ত্যাগ করে স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য রক্ষার জন্য ত্যাগ করে হ্যাঁ যেমন কেউ কেউ সিগারেট খায় না সিগারেট খাওয়া হার আমরা বলি সিগারেট খায় না কেন সিগারেট খাইলে ক্যান্সার হয় এটা কিন্তু তবার পর্যায়ে পড়ে না তবা হচ্ছে যে হারাম সেহেতু ত্যাগ করতে হবে শুধু স্বাস্থ্যহানির জন্য আমি এই অনেক অনেকে এইডসের ভয় আছে। হ্যাঁ এইডসের ভয় আছে এই জন্য আকাম খারাপ কাজ করতে চায় না দেশের বাইরে গিয়ে তো এইটা কিন্তু তার তভার ভিতরে পড়ে না এটা তবার ভিতরে পড়ে না এটা হচ্ছে তার ব্যক্তির ভয়ের কারণ যে কোনো একটা এটার কারণে হয়তো যদি আমরা এইডস হয়ে যাচ্ছি স্বাস্থ্য রক্ষার জন্য এই এই জাতীয় জিনিসগুলো কিন্তু তভার ভিতরে পড়বে না যদিও কাজটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা তবার অংশ তবা তবার কী যেন হতে হবে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে আল্লাহকে ভয় করে এবং তার উদ্দেশ্যে তার কাছে ফিরে আসার জন্য অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয় আরেকটা কিছু উদাহরণ যেমন কেউ কেউ অন্যায় করে না কি জন্য যে দুর্নীতি দুর্নীতি দমনকারী বিভাগ আছে এখন ঠিক না দুর্নীতি দমনকারী যারা তারা ধরতে পারলে কী করবে জেলের ভাত খাওয়াবে সুতরাং আমি চুরিটা করলাম না চুরিটা করলাম না এটা তো আবার ভিতরে পড়ে না আবার ধরেন অনেকে পয়সা দিয়ে পাচ্ছে না বলে খাচ্ছে না কেউ মদ খেতে চায় কিন্তু পয়সা নাই হ্যাঁ কেউ অন্যায় করতে চায় পয়সা নাই এটাও তো আবার ভিতরে পড়বে না ধরেন কেউ কেউ আবার ছেড়ে দেয় যে আমি অন্যায় করি না অথচ তার অন্যায় চুরি করে না এখন আর চুরি করি না এখন কেন চুরি করে না আসলে তার পা ভাঙ্গা এখন তার পা ভাঙ্গা এই জন্য চুরি করতে পারে না এখন বলে যে আমি আর চুরি করি না ভালো হয়ে গেছি না ভালো হয় নাই আসলে হচ্ছে তো এখন আর পারছি না এটা বলো তোমার আর এখন সে সামর্থ্য নাই বলেই তুমি এখন ভালো হতে চেষ্টা করতেছ একটা মানুষ বহু কারণে তার কি করে মানুষ অন্যায় কাজ ত্যাগ করে অন্যায় কাজ ত্যাগ করে এবং মোকাইম রহমতুল্লার অনেকগুলি কারণ উল্লেখ করেছেন আমি কিছু উল্লেখ করলাম যে অনেক কারণেই মানুষ অন্যায় থেকে বেঁচে থাকে কিন্তু এগুলি কোনোটাই তবার পর্যায়ে পড়ে না তব হয়ত একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে তাঁর দিকে ফিরে আসার জন্য আমি দুনিয়া সব কিছু ছেড়ে তাকে ভালোবেসে তাঁর দিকে ফিরে আসবো যেটা করবো সেটাই হবে এক নম্বর শর্তে তবা অবশ্যই আমার হতে হবে একমাত্র আল্লাহর জন্য তাহলে এটা তওবাতের নসরহার পথ খুলে দেবে খাঁটি নিষ্ঠা সহকারে তবার একটা পথ আমার সামনে উঠে যাবে হাদিসে আসছে এই বিষয়গুলো উল্লেখ বিস্তারিত আমি আলোচনা করলাম না সংক্ষেপে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় একটি শর্ত আছে সেটা হচ্ছে অন্যায় পাপের কদর্যতা এবং ভয়াবহতা অনুভব করা পাপের কদর্যতা এবং ভয়াবহতা অনুভব করা ইমাইম কাইম রহমতুল্লাহ আলী বলেন যে মানুষ পাপ থেকে বিভিন্ন কারণে বাদ বিভিন্ন কারণে বাদ যায় কিন্তু যখন এটাকে ওই সময় এটা আল্লাহ দরবারে কবল হবে যখন সে নিজে এটাকে মানে প্রচন্ড খারাপ জানছে ভালো জানে যদি কোনো এটা সেত পরিত্যাগ করে পারছে না বলে তখন সেটা কিন্তু তবা হিসাবে গ্রহণযোগ্য হবে না এটাকে অবশ্যই খারাপ জ্ঞান করতে হবে যে এটা অবশ্যই খারাপ এ থেকে আমি দূরে থাকব সর্বদা আর আল্লাহর ভয়ে সে কাজটি সে করতে হবে তৃতীয় হচ্ছে কি তৃতীয় হচ্ছে যে তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যে তবা করতে হলে তাড়াতাড়ি করতে হবে দ্রুত করতে হবে তবা তা সুইপ করা যাবে না তাহলে গেলো তা সুইপ যে আমি ও চিরে করবো আচ্ছা করবো আর কি এখন কিছু কিছু মানুষ আছে যে এখন টাকা মানুষ সময় টাকা কামিয়ে নিই পরে তও বা করবো বড় হুজুরকে একটা বড় জায়গা দিয়ে দেবো তিনি বড় একটা মার্কাজ মার্কাজ করবেন এর ফলে তো আমার মানুষের সম্পদ ভালো হয়ে গেল নাকি হ্যাঁ এই জাতীয় জিনিস কিন্তু ভাবনা যারা করছে তারা বোকা স্বর্গে বাস করে আল্লাহ তাহলে আগেও যিনি আসেন পরও আছেন তিনি আগেরটাও বুঝেন পরেরটাও বুঝেন এই জাতীয় জিনিস মানুষের সম্পদ কখনও কী হবে না হালাল হবে না এটা হারামই থাকবে এই হারাম সুতরাং তবা করলে সাথে সাথে করতে হবে সঙ্গে সঙ্গে হয়ে গেলে যদি কোনো তারা আল্লাহ তালা বলছে সুম্মা ইয়ে তুবুন এমিন কারিব আল্লাহ তালা শর্ত দিয়েছেন ইন্নামাত তা তু আহ দিন তব সুম্মা ইতুবুন অমিন কারিব যে তারা ওই সমস্ত লোকদের তওবাই গ্রহণ করা হবে যারা খুব দ্রুত তবা করে অন্যায় হওয়ার পরে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে এই নয় যে আমি করতে থাকি একসময় ফিরে আসবো একসময় ফিরে আসবো একেও কেউ বলে হজ করে এসে ভালো হয়ে যাবো ঠিক না দেখছেন না শুনছেন না আপনারা শুনেন না যে হজ করে এসে ইনশাল্লাহ আমি আপনার দায়ী রেখে দেবো হজ করে এসে হজ করে এসে আর আমি চাকরি করবেন না চাকরিটা ছেড়ে দেবো এর আগে যে টাকাটা আপনি কামাই কি হালাল হয়েছেন হারাম সেটা বলেন আগে সেটা থেকে সেটা থেকে আপনার হজ করার আপনি যে টাকা দিয়ে হজ করছেন সেই টাকাটা কি হালাল না হারাম হালা হারাম টাকা দিয়ে হজ করলে আল্লাহ তালা কখনও কবুল হবে না হাদিসে আসছে লালাবাই ওলা সার দোলাই কে ওলা সার বলা হবে যখন বন্ধা বলে যে লাব্বাইক হারাম টাকা নিয়ে তখন বলা হয়ে তাকে বলা হয় ডেকে লাভবাহীক ওলা সাহা সাদাই তোমার লাভবাহিক গ্রহণ করা হলো না হারাম টাকা নিয়ে হজ করে এসে বলে আপনি ছেড়ে দিবেন তখন এর অর্থ হচ্ছে আপনি অন্যায়ের মধ্যে লিপ্ত আছেন তা অন্যায়ের মধ্যে অন্যায় থেকে তো নষ্ট হতে হলে তিন নম্বর শর্ত হচ্ছে দ্রুত আপনাকে অন্যায় কাজটা থেকে দূরে সরে আসতে হবে চার নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা যেমন আপনি জাকাত দেননি আপনি মনে করছেন তবা করলে আপনার জাকাতের টাকা মাফ হয়ে যাবে না যত বছরের জাকাত দেননি আপনাকে সেই জাকাতের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এবং কারণ অফিমালিম হকুল ইলিআল মাহরুম এল এবং মাহরুম যারা মানে দরিদ্র যারা তাদের অধিকার রয়েছে আপনার সম্পদে এই সম্পদে জাকাত আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে দান করতে দিয়ে দিতে হবে তবাকের অর্থ এই হকে হকটাও আদায় করে দিতে হবে আপনাকে তাহলে আপনার তবা কবুল হবে নলে আপনার তবা তবা হিসেবে গ্রহণ করা হবে না যত তথাকথিত তবা হবে যেটা আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বর হচ্ছে যেই অন্যায় স্থানে যে অন্যায় অন্যায় যেখানে থাকলে আপনার পাপ করার সম্ভাবনা আছে স্থানটি পরিত্যাগ করতে হবে অন্যায় স্থানটা পরিত্যাগ করতে হবে পাপের স্থান পরিত্যাগ করতে হবে পাপের স্থান পরিত্যাগ করতে হবে আপনি সিনেমা হলে চাকরি করেন আর বলেন যে আমি তবা করছি প্রতিদিন সকাল রাতে যাই একবার তওবা করেন আপনার ওই তওবা গ্রহণযোগ্য নয় আপনি সুদি ব্যাংকে চাকরি করেন রাতে আল্লাহ তবা করলাম ওই আপনার তবা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে আপনার তবা হয়নি আপনার এটা হচ্ছে আল্লাহর সাথে এক ধরনের এক ধরনের চাটু এক ধরনের খারাপ কাজ করে যা বুঝেন আপনি বুঝেন যে আল্লাহ আল্লাহ আপনার সব কিছু জানেন আপনি এখন তবা করলাম তবা করলাম অথচ আপনি এই ছাড়ছেন না কিছুই এর অর্থ অন্যায় যে জায়গা থাকে পাপের ছাড়টাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে আপনাকে নলে এই আপনার তবা নাসু বা খাঁটি তবা হিসেবে গ্রহণযোগ্য হবে না ছয় নম্বর হচ্ছে খারাপ কাজ যারা করছে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে তা খারাপ কাজ যারা করছে তাদের সঙ্গে আপনি থাকবেন না তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে আপনারা জানেন ঘটনাটা আমরা ভালো করে জানি একশো লোককে যে ব্যক্তি হত্যা করেছে নিরানব্বই জন হত্যা করার পরে এক লোকের কাছে গেছে বলছে এক আবেদ আমার মতো ধরেন দরবেশ মানুষ যাই বলছে যে হুজুর আমি কি আপনি বলেন তো আমি নিরানব্বইটা মারছি আমার কি তও আছে আসে কখনো না তো আমার এক কুফ দিয়া লোকটা একশো ফুরাইল ঠিক না এরপরে ধরেন আপনার মতো একজন আলমের কাছে গেল যে বলল যে আমি তো একশো জন মেরে ফেলছি কী হবে তোমার তওব আসে তবে তুমি যেখানে থাকো এরা ভালো মানুষ নয় ভালো মানুষের কাছে যাও তাহলে তোমার আল্লাহ তালা তোমার তো কবুল করবেন লোকটি ভালো মানুষের দিকে যাই রওনা হলো রওয়ানা হওয়ার পরে কি হলো মধ্যে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো ফেরিস্তা গত ফেরিস্তা এবং আজও ফেরিস্তা উভয়ই আসলো তাকে দান কবজ করার জন্য তার দান হরণ হরণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিলেন আমি সংক্ষেপ করছি হাদিসটা তাদেরকে বোঝার সুবিধার্থে আল্লাহ তালা নির্দেশ দিলেন হে জমিন আল্লাহ তালা তো বন্দার প্রতি দয়াশীল তিনি নির্দেশ দিলেন হে জমিন তুমি কী করো একটু ঘনিয়ে আসো যে সমস্ত ভালো লোকরা থাকে ভালো লোকদের কাছে সে যাচ্ছে তবা তবা করতে তো যেখানে যাচ্ছে সেই লোকটা এসে রাস্তা একটু ঘুম ঘনায় দিলেন তারা একটু কমিয়ে দিলেন লোক কী হলো এরপর ফেরস তারা দুইজনে ঝগড়া করলেন যে কারা তাকে মৃত্যু দিবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা আরেকজনকে পাঠিয়ে তাদের মধ্যে ফয়সলা করে দিলেন যেদিকে রাস্তা কম হবে সেদিকে সেই দিকের লোকেরা তাকে সেই দিকের ফেরেস তারা তাকে কী করবে উহরণ করবে আল্লাহতালা জমিনকে কমিয়ে দিয়ে সংকুচিত করে দিলেন এর মধ্যে দেখা গেলো যে যারা ভালো লোক যাদের দিকে সে তবা করে যাচ্ছিল যে লোকদের কাছে যে কাছে যাবে তাদের রাস্তা একটু কম হয়ে গেছে এক বিগত তখন রহমতের ব্যবস্থা তাকে রহমতের ব্যবস্থা তার রুহরণ করলো এটি গুরুত্বপূর্ণ একটি হাদিস কি অনেকগুলি জিনিস প্রমাণ করে যে ভালো পরিবেশে ঠিক না থাকলে অনেক সময় মানুষ ভালো থাকতে পারে না ভালো পরিবেশে না থাকলে অনেক সময় মানুষ ভালো থাকতে পারে না ভালো পরিবেশেটা বিরাট গুরুত্ব রয়েছে আপনার আশেপাশে সব গান বাজায় রাতের বেলায় গান শোনেন চতুর্দিকে গান শুনতেছে আপনার ছেলে ফুলে নামাজি হবে কি করে আপনার পরিবেশটাও নামাজি হওয়া দরকার আপনার আশেপাশে যারা নামাজ যাচ্ছে আপনাকে টেনে নামাজ দিকে নিয়ে যাবে তবে খারাপ মনে করবে যে নামাজ যাচ্ছে না লজ্জা হলেও আপনি যাবেন প্রথমে এটা তো অংশ না কিন্তু পরবর্তীতে এটা খা ভালো দিকে নিয়ে যাবে আপনাকে মনে রাখবেন একটা ভালো কাজ আরেকটি ভালো কাজের দিকে নিয়ে যায় মানুষকে আরেকটি খারাপ কাজ আর একটি খারাপ কাজ টেনে নিয়ে আসে এটা রসুল আসলাম হাজি দেওয়ার প্রমাণিত ইন্নাল ইন্নাল সিদ্দা ইয়াহাদবের অইনাল বেররা ইহাদিল যান না ভালো কাজ ভালো দিকে নিয়ে যা খারাপ কাজ খারাপের দিকে নিয়ে যা কিন্তু যেমন অন্যায়ের দিকে নিয়ে যা এটা হাদিসে আসছে তো তেমনিভাবে আপনার পরিবেশটা অবশ্যই ভালো হওয়া উচিত যে আপনার যাদের সাথে অবস্থান করছেন খারাপ সঙ্গ হলে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে পরিত্যাগ না করলে আপনার তওবা হবে না